আপনি কি জানেন যে যারা যত বেশি সৎ হয় তাদের বন্ধু সংখ্যা খুব কম হয়, কিন্তু যারা এদের বন্ধু হয় তারা একদম রিয়েল ফ্রেন্ড হয়। এবং আপনি কি জানেন যে ব্যক্তি যত বেশি ইন্টেলিজেন্ট হয় তাদের ব্রেনেও তত বেশি স্পিডে কাজ করে, আর সাথে সাথে তাদের হাতও খুব দ্রুত কাজ করে, যার কারণে তাদের হ্যান্ড রাইটিং খুবই খারাপ হয়। আজ এই ভিডিওর মাধ্যমে এমন দুষ্টির সাইকোলজিক্স ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবেন যেগুলো জেনে আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি কোনো স্কিপ ছাড়াই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্যাক্ট নাম্বার 10, হিউম্যান সাইকোলজিস্ট বলে যখন আমরা কোনো জিনিস ইজিলি পেয়ে যাই তখন আমরা সেটার সঠিক মূল্য জানতে পারি না, হোক না সেটা ডায়মন্ড কিংবা কোনো মানুষ। যদি আপনি কাউকে লাইক করেন বা কেয়ার করেন তো এই নয় যে আপনি এর জন্য অ্যাভেলেবেল থাকবেন, আর যদি আপনি তা করেন তাহলে সেই ব্যক্তির কাছে আপনি নিজে নিজের ভ্যালুকে কম করে দিচ্ছেন। ফর এক্সাম্পল, যদি ফ্রিতে কেউ আপনাকে ডায়মন্ড দেয় তো আপনি নিজেই হিরেটির উপর সন্দেহ করবেন যে আদৌ কি এটি রিয়েল ডায়মন্ড নাকি ফেক। ফ্যাক্ট নাম্বার 9, একটি সত্য কথা বলি, শুনতে একটু অদ্ভুত মনে হলেও বাট এটা একটা ফ্যাক্ট। আপনি যা জানেন বা যতটুকু জানেন আপনি আপনার ব্যাপারে সমস্ত কথা কাউকে বলবেন না, অর্থাৎ নিজের 100% সিক্রেটকে লোকের সামনে রিভিল করবেন না, কারণ এটা আপনার জন্য খুবই বিপজ্জনক। কেন? কারণ লোকেরা আপনার সেই সিক্রেট বা দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ইউজ করবে, আর যখন লোকেরা এটি করবে তখন আপনার কিছুই করার থাকবে না। তাই নিজের 100% সিক্রেট বা দুর্বলতাকে কারোর সাথে শেয়ার করবেন না। ফ্যাক্ট নাম্বার 8, কিছু কিছু লোক রয়েছে যারা নিজেরা একাই ঘুমাতে পছন্দ করে, আর যখন এরা ঘুমায় তখন নিজেরাই জানে না যে তাদের মাথা কোন দিক দিয়ে আর পা কোন দিক দিয়ে থাকছে। হয়তো আপনার মধ্যেও এই কোয়ালিটি রয়েছে বা আপনার পরিবারের কারো আছে। তো সাইকোলজিস্ট বলে এই ধরনের ব্যক্তিদের মাইন্ড বাকি লোকদের তুলনায় অনেকটা পজিটিভ হয়ে থাকে। আর হ্যাঁ, এই ধরনের লোকেরা কম কথা বলে, আর যখন বলে তখন প্রয়োজনীয় কথা বলে। ফ্যাক্ট নাম্বার 7, আপনি হয়তো এই কথাটি অবশ্যই শুনেছেন যে লাইফে রিস্ক নিতে কোনোদিনই ভয় পাওয়া উচিত নয়, যদিও এটি সত্য কথা, কারণ রিস্ক না নেওয়াই হলো সব থেকে বড় একটি রিস্ক। কিন্তু সাইকোলজিস্ট বলে যে সকল রিস্ক কিন্তু সমান না, কারণ রিস্ক কথাটি এক এক ব্যক্তির উপর এক এক ভাবে কাজ করে। ফর এক্সাম্পল, যে ব্যক্তি প্যারাশুট নিয়ে ওপর থেকে জাপ দিতে পারে ঠিক একই ব্যক্তি হয়তো তার বউ বা বসকে দেখে খুব ভয় পায়। আবার এমনও হতে পারে যে ব্যক্তি খুব স্ট্রং এবং স্বাস্থ্যবান কিন্তু সে ব্যক্তির পাশ দিয়ে যখন কোনো কুকুর হেঁটে যায় তখন তার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ে। ফ্যাক্ট নাম্বার 6, আচ্ছা আপনি কি ভেজিটেরিয়ানস নাকি নন ভেজিটেরিয়ানস? সাইকোলজিস্ট বলে যে একজন নন ভেজিটেরিয়ানস অর্থাৎ এমন একজন ব্যক্তি যে মাছ মাংস ডিম এগুলো বেশি খায়, তাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকে ডিপ্রেশনের শিকার হয়ে থাকে, আর এই সকল লোকেরা দ্রুত কোনো বিষয়ে রেগে যায়। কিন্তু আবার যারা ভেজিটেরিয়ানস হয় অর্থাৎ এমন লোক যারা শাক সবজি ফলমূল বেশি খায়, এই সকল লোকেরা নন ভেজিটেরিয়ানস লোকেদের তুলনায় অনেকটাই কম ডিপ্রেশনের শিকার হয়। ফ্যাক্ট নাম্বার 5, কিছু কিছু লোক এমনও আছে যারা নিজের থেকে অন্যের বেশি কেয়ার করে, যারা নিজের থেকে অন্যকে বেশি প্রায়োরিটি দেয়, আর এদের মধ্যে থেকে সবসময় এই ভয় লেগেই থাকে যে সে যেন তাকে হারিয়ে না ফেলে। হয়তো আপনিও এটা করেন। কিন্তু আপনি কি জানেন সাইকোলজিস্টের হিসাবে আপনি যদি অপরের কেয়ার করা ছেড়ে দিয়ে নিজের কেয়ার করা শুরু করেন তো আপনার বিহেভিয়ার একেবারে পরিবর্তন হয়ে যাবে, আপনি বর্তমানের তুলনায় বেটার ফিল করতে পারবেন। আর আপনি ওই ধরনের ব্যক্তিদের কেয়ার করা ছেড়ে দিন যারা আপনাকে কোনো কেয়ারই করে না। ফ্যাক্ট নাম্বার 4, ক্রিকেট খেলার সময় আপনি কয়েন টস তো অবশ্যই করেছেন আর না ভেবেচিন্তে হেড বা টেল বলেছেন, কিন্তু এই সাইকোলজিস্ট ট্রিক্সকে জানার পর আপনার টসে জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আপনি হয়তো ভাবেন হেড না টেল হবে তার রেশিও তো 50-50, কিন্তু একটি সাইন্টিফিক স্টাডি অনুযায়ী কয়েনের যে অংশটি উপরের দিকে থাকে সেটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ফ্যাক্ট নাম্বার 3, আমাদের ব্রেন সবসময় আমাদের অন্যদের সঙ্গে তুলনা করে। ফর এক্সাম্পল, আপনি যদি নিজে থেকে বেশি মোটা লোকদের কাছে বা আশেপাশে দাঁড়িয়ে থাকেন তো সেই সময় নিজেকে আপনি পাতলা মনে করবেন, আর যখন আপনি চিকন ব্যক্তিকে দেখেন তো আপনি নিজেকে মোটা ফিল করা শুরু করেন। ফ্যাক্ট নাম্বার 2, এই ফ্যাক্টটি MR.2F HS কমিউনিটির ফিমেল সদস্যদের জন্য। মেয়েরা কোনোদিনও নিজের সৌন্দর্যকে স্যাটিসফাই করে না, তারা সবসময় অন্য মেয়েদের সৌন্দর্যকে নিজের সৌন্দর্যের তুলনায় বেশি মনে করে। বাহ, দারুণ ফ্যাক্ট তো, সত্যি কি তাই? কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজিস্টের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে কোনো মানুষের উপর অ্যাটেনশন স্প্যান ধীরে ধীরে কমে যাচ্ছে। অ্যাটেনশন স্প্যান মানে একটি মানুষ কতক্ষণ একটি জিনিসের উপর ফোকাস রাখতে পারে। কিন্তু একটি রিসেন্ট রিপোর্ট অনুযায়ী গত 10 বছরে মানুষের অ্যাটেনশন স্প্যান 20 মিনিট থেকে 12 মিনিট হয়ে গেছে। তাই আপনি দেখবেন বর্তমানে বেশিরভাগ লোকেরাই টিকটক, ইউটিউব শর্ট এবং ইনস্টাগ্রামে রিলস বেশি দেখে। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তার সাথে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।